Assalamualaikum, আমি আবিদা সুলতানা আপনারা দেখছেন ঢাকা ব্লগার আবিদা আজকে আমার প্রথম ব্লগ তাই ব্লগের শুরুতে কিছু কথা বলে নিতে চাই আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেহেতু আজকে আমার প্রথম ক্যামেরা হাতে নেওয়া ব্লগিং এর জন্য সেই সাথে প্রথম ভয়েস ওভার দেওয়া একটি মোবাইলের ক্যামেরার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলাটা আসলে একটু কষ্টদায়ক তাই অনেক ভুল হচ্ছে আমার আমি বুঝতে পারছি তো তারপর আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তাহলে চলুন ব্লগে ফিরে চলে যাওয়া যাক তো আজকে আমি যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে আমার যেটা রুটিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস গরম পানি করে আমি ওভেনে এক মিনিটের জন্য পানিটা জাস্ট গরম করি গরম করে তারপরে এই গ্লাসের মধ্যে দুই চা চামচ চিয়া সিড দিয়ে আধা ঘন্টার মতো একটু রেস্ট দিই চিয়া সিডটাকে তারপর আমি খেয়ে নিই কারণ আপনারা সবাই হয়তো বা জানেন যেহেতু এখন ইন্টারনেটের যুগ সবার জানার কথা যে চিয়া সিড আসলে স্বাস্থ্যের জন্য আমাদের অনেক ভালো তো খালি পেটে আসলে এক গ্লাস পানি খেতে পারলেও অনেক ভালো চিয়া সিড যে খেতে হবে এমন কোনো কথা নেই যদি আমরা সকালে খালি পেটে এক গ্লাস পানি খাই এটা খুবই ভালো একটা অভ্যাস শরীরের জন্য খুবই ভালো তো যারা এখনও শুরু করেননি আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা শুরু করে ফেলুন আপনাদের শরীরের জন্য অনেক ভালো হবে জিনিসটা এই হচ্ছে সকালবেলা আমার ঘরের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় এসেছিল তো এখন আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা একটু গুছিয়ে নিব আমার মনে হয় আমার মতো বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষের বেডরুম সকালবেলা এমনই থাকে ঘুম থেকে ওঠার পরপর দেন তারপরে হয়তো বা সুন্দর করে পরিপাটি করা হয় তাহলে আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের পরিস্থিতিটা একটু ঠিক করে নিই এই যে এখন আমার রুম আপাতত একটু মানুষের পর্যায়ে এসেছে দেখার মতো পরিস্থিতিতে এসেছে তো এই তো এখন ঘর পরিষ্কার করা শেষ এখন আমার হাজবেন্ড অফিসে যাবে ওর খাবারটা রেডি করব দেন নাস্তা করব তারপরে ওকে অফিসে বিদায় করে দিয়ে এসে আপনাদের সামনে এসে আবার কথা বলবো আমার হাজব্যান্ড যেহেতু অফিসে যাবে তাই ওর জন্য সকালে নাস্তা রেডি করা হয়েছে আজকের মেনু হচ্ছে ওর জন্য আলু ভাজি ডিম পোস্ট আর এই যে সাদা বক্সটি দেখতে পাচ্ছেন হটপটে রুটি আছে সাধারণত আমি আর ও সকালে দুজনই আমরা রুটি খাই যদিও আগে আমরা পরোটা খেতাম বাট মাঝে মাঝে এখন তাও অফ করে দিয়েছি কারণ পরোটা খেয়ে আমাদের দুজনেরই স্বাস্থ্যের অবস্থার খুবই অবনতি হয়েছে সেই জন্য এখন আর পরোটা খাওয়া হয় না তাই আজকে মানে নর্মালি আমরা রুটিই খাই আর হ্যাঁ ভাজিটা হয়তো বা চেঞ্জ হয় কখনো আলু ভাজি কখনো ফুলকপি বা মিক্সড সবজি আর এই যে হচ্ছে আমার রাজকন্যা তো সে হচ্ছে নাস্তা নিয়ে একটু ঝামেলা করে ওর বাবার সাথে বসেছে আজকে নর্মালি ওকে একদিন রুটি দিলে অন্য দিন হচ্ছে আমরা পাউরুটি দিই কিংবা কর্নফ্লেক্স দিই এভাবেই আর সবজি বা ভাজি টোটালি খেতে চায় না তাও জোর করে খাওয়ানো আজকে তো এই হচ্ছে আমার নাস্তা তো আমার হাজব্যান্ড যেহেতু আজকে ডিম পোস্টটা খায়নি তাই আমি খেয়ে ফেলবো নর্মালি আমি যদিও সকালবেলা একটা করে ডিম পোস্ট প্রতিদিনই খাই সাথে হয়তো বা সবজি থাকে তারপরও আজকে যেহেতু ও খায়নি তাই ওর বদলে আমি খেয়ে ফেলছি তো অন্যদিন হয়তো বা আমি সকালে চিয়াসিডটা খাওয়ার পরে মিনিমাম আধা ঘন্টা একটা ব্রেক নিই ব্রেকফাস্ট করার জন্য তো আজকে আর যেহেতু আমার হাতে একটু সময় কম যেহেতু ভিডিও করছি একটু তো লেট হচ্ছে সব কিছু প্রথম প্রথম যেহেতু তাই আজকে আর টাইম দিলাম না চিয়াসিড খাওয়ার পরপরই আমি নাস্তাটা শুরু করে ফেলব আর ব্রেকফাস্ট আসলে আমার আগে করা হতো না ওভাবে বাট গত দেড় দু বছর ধরে আমি সকালে ব্রেকফাস্ট করাটা ট্রাই করি কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর যেহেতু আমি শারীরিকভাবে বেশ কিছু অসুস্থতার মধ্যে ছিলাম মাঝখানে তো তারপর থেকে সকালে অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা করার ট্রাই করি আর আশা করছি আপনারা যারা এখনও ওভাবে করেননি বা হয়তো বা ঘুম থেকে ওঠার অনেকক্ষণ পরে ব্রেকফাস্ট করবেন করবেন করে ওভাবে করাও হয় না অনেক যারা হাউস ওয়াইফ আছেন তারা একটু বিজিই থাকি আমরা
তো তাদের জন্য বলবো অবশ্যই সকালে ব্রেকফাস্টটা করবেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হোক সেটা একটা রুটি বা হোক সেটা একটা পাউরুটি, যেটাই হোক না কেন অ্যাটলিস্ট একটা ব্রেকফাস্ট করাটা খুবই জরুরি। তো এই যে আজকে হচ্ছে আমি ডিম পোস্ট দিয়ে রুটি খাচ্ছিলাম, তো একটু পরে আমার মানে গলা শুকিয়ে আসছিল, তো তার ভাবলাম যে না শুধু শুধু আসলে রুটি ডিম পোস্ট দিয়ে হচ্ছে না আমার, তো তারপর আলু ভাজি নেই। আর আলু ভাজি হচ্ছে আমার খুবই ফেভারিট একটা মানে ভাজির মধ্যে, বাট এখন যদিও একটু কম মানে কমিয়ে দিয়েছি, কারণ আমার স্বাস্থ্য দেখতেই পাচ্ছেন খুবই হেলদি আমি, যদিও এটা আসলে ওষুধের জন্য হয়েছে, তারপরও এখন যেহেতু আমি খুবই হেলদি একটু তো চিন্তা ভাবনা করে খেতেই হয়, তাই অল্প করে একটু আলু ভাজি নিলাম, যদিও লোভ সামলাতে পারছিলাম না, কারণ আলু ভাজি দিয়ে ভাত দিয়ে টমেটো টক দিয়ে আমার খুবই প্রিয় একটা খাবার, এখন অনেকটা কমিয়ে দিয়েছি খাওয়া আলু ভাজি, তো লোভ না সামলাতে পেরে আসলে এক চামচ নিয়েই নিলাম। আর এখন টেবিলে বসে বসে আমরা সবাই গল্প করছিলাম, এরপর নাস্তা শেষে আমি ওর খাবারের বাটিটা রেডি করছিলাম, ও অফিসে বাসা থেকে খাবার নিয়ে যায়, তো প্রথম কয়েকদিন নিতে চাচ্ছিল না, তারপরে দেখলো যে ওর ঝামেলা হচ্ছে, তো দেন আমি ডিসাইড করলাম না বাসা থেকে খাবারটা দেওয়া ভালো, তাই হয়তো বা কখনও আমি রুটি দেই, কখনও দুই একদিন ভাত নেয়, আবার কখনও ফ্রাইড রাইস করে দেই বা কখনও তেহেরি করে দেই, তো এভাবেই হচ্ছে ওর টিফিনটা আমি সাজিয়ে নিয়েছি একটা উইকলি বেসিস রুটিন করে। এই যে আমার টুনটুনিকে আপনারা দেখতে পাচ্ছেন, ও একদমই পানি খেতে চায় না, কখন নাস্তা শেষ করেছে বাট এখনও সে পানি খায়নি, মানে প্রত্যেকটা বেলাতে ওর সামনে দাঁড়িয়ে থেকে আমাকে ওর পুরো এক গ্লাস পানি ওকে খাওয়াতে হয়, বা অনেক সময় হয় যে আমি হয়তো বা অন্য কাজে বিজি থাকি, বাট ও দেখা গেছে যে নাস্তা করে চলে যায় বা ভাত খেয়ে চলে যায়, পানিটা খায় না, তাই প্রত্যেক দিন আমাকে নিয়ম মাফিক ওর সামনে দাঁড়িয়ে পানিটা খাওয়াতে হয়। এই যে আমাকে গ্লাসটা দেখাচ্ছে যে ফিনিশ করেছে, তো ওকে বললাম যে গ্লাসটা রেখে আসো। তো এরপর হচ্ছে আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে চা, আমাকে যে চাটা দিয়ে গেল ওর নাম হচ্ছে আকলিমা, ওর হাতের চা খুবই মজা, ও অনেক ভালো চা বানায়, আপনারা যারা একবার ওর হাতে চা খাবেন অন্য কারোর হাতে চা খেতে চাইবেন না, আসলে ওর হাতে চা খুব ভালো হয়, আর আমি যত রান্নাই পারি না কেন কেন যেন আমার হাতে চাটা একদমই ভালো হয় না, ইটস ট্রু, মানে আমি কেন যেন বুঝি না, হয়তো বা আমার হাতে চাটা ভালো না এটাও হতে পারে, নাকি আমার নিজের চা আমার ভালো লাগে না আমি জানি না, বাট ওর হাতে চা আমার খুবই ভালো লাগে, আর চা হচ্ছে আমার মানে কি বলবো আমার একটা এক ধরনের অক্সিজেন, চা না খেলে মনে হয় আমার দিনই শুরু হচ্ছে না, এই হচ্ছে আমার অবস্থা। তো এখন আমি আমার চাটা আগে শেষ করি তারপরে কথা বলছি। তো চা শেষ করতে করতে ওর হুজুর চলে আসছে আমার মেয়ের, আলহামদুলিল্লাহ ও অলরেডি দুবার আগে কোরআন শরীফ খতম দিয়েছে, এবার ওর তৃতীয়বার চলছে, তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো কোরআন শরীফ পড়তে পড়তে আমি ভাবলাম আমার হাতের কাজটা শেষ করে নিই, আমার কিছু কাজ আছিল প্রিন্টারে, তো সেগুলো প্রিন্ট দিচ্ছিলাম, কারণ আগামীকাল আমাকে একটু বরানি যেতে হবে এই পেপারসগুলো নিয়ে, বাট আমার না প্রিন্ট আউটে প্রিন্ট বের হওয়া কাগজগুলো দেখতে খুব ভালো লাগে কেন যেন, আর যদি কাগজগুলো রঙিন হতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগে আমার, আর যেহেতু কাগজগুলো জাস্ট সাদা কালো লেখা আসতেছে, বাট কালারফুল কিছু হলে আমার খুব ভালো লাগে এরকম কাগজ বের হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। গতকালকে আমি কিছু শীতের শপিং করে এসেছি, টুকটাক শপিং করেছি, গতকালকে একটু শপিং করতে গিয়েছিলাম, শীতের টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, কারণ গতবার যেহেতু শীত ওইভাবে পড়েনি তাই এবার আর খুব বেশি কিছু নেওয়া হয়নি, গতবারগুলো রয়ে গিয়েছে, আর ঢাকাতেও যেহেতু ওইভাবে খুব বেশি শীত পড়ে না সো ওইভাবে আসলে ওইভাবে কেনাকাটা করার প্রয়োজন হয় না, তবে এবার দেখলাম যে ভালোই শীত পড়েছে তাই তাড়াহুড়ো করে গিয়ে কিছু কাপড় কিনে নিয়ে এসেছি। তো এখন আমি আপনাদেরকে আমার শীতের শপিং কিছু দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে ফার্স্ট একটা সোয়েটার, খুবই সিম্পল, এটা কফি কালারের, জানি না আমি ভিডিওতে ঠিক কালারটা আসছে কি না, এটা কফি কালারের একটা সোয়েটার আর খুবই সিম্পল, এই হচ্ছে ওর বাটনগুলো, এই তো, আর এটা হচ্ছে এটার স্লিভস, বাট কাপড়টা খুবই সফট খুবই আরাম, কারণ আমি খুব সফট ছাড়া কাপড় পরতে পারি না, আমার র্যাশের মতো হয় সেই জন্য, তো এই যে এটা হচ্ছে একটা, এটা নিয়েছি,
আর এটা নিয়েছি হচ্ছে বাসায় পড়ার জন্য, যেন খুব বেশি শীত লাগলে বাসায় পড়তে পারি। আর আরেকটা হচ্ছে আমি দেখাতে পারছি না, অলরেডি আমি পরে রেখেছি বাসায় পড়ার জন্য, এটাও খুব সফট। এগুলো হচ্ছে বিটু থেকে কেনা, আমাদের এখানে বিটু একটা দোকান আছে বিটু নামের, ওই দোকান থেকে কেনা। এরপর সেকেন্ড যে সোয়েটারটা কিনেছি এটা হচ্ছে অ্যাশ কালারের, আর এখানে যে প্যাটার্নটা দেখছেন এটা হচ্ছে গলা থেকে বুক পর্যন্ত আসবে, এটা অ্যাশ কালারের একটা সোয়েটার। এই যে আমি পুরোটা দেখাচ্ছি, লাইট অ্যাশ, আর এটা হচ্ছে ওর স্লিপস। এই যে স্লিপসের প্যাটার্নটা হচ্ছে এরকম দেখতে, আর এটার কাটটা হচ্ছে একটু লুজ কাট, মানে হাতের এদিকটা এদিকটা একটু লুজ থাকবে। এটা হচ্ছে এই স্টাইলের করা, আমার কাছে বেশ ভালোই লেগেছে, সিম্পলের মধ্যে এটাও বেশ সফট। কারণ আমি খুব জাঁকজমকপূর্ণ কিছু বা স্টোন বা এই টাইপস কিছু একটু অ্যাভয়েড করে চলি, সো দ্যাটস ওয়াই খুব সিম্পল একটা সোয়েটার কেনা, এটা ভালো লেগেছে বলে এটাও কিনেছি একটা, এটাও একটা। এরপর যেটা কিনেছি এটা কিনেছি আমি আর্টিসান থেকে, এটা হচ্ছে একটা লং কোট। এই যে আমি জানি না আসলে কালারটা ঠিকভাবে আমি দেখাতে পারছি কি না, এটা হচ্ছে একটা লং কোট, ডিপ নেভি একটা কালার, বাট কেন যেন মনে হচ্ছে ভিডিওতে এটা ব্ল্যাক কালার আসছে, ডিপ নেভি একটা কালার। এটার স্টাইলটা এটা হচ্ছে, এটার স্লিপটা খুবই সিম্পল, একটু বেলভেট টাইপের কাপড় উপরটা, আর ভিতরটা হচ্ছে মানে কেমন যেন সিল্ক টাইপের একটা কাপড়। আর এটার প্যাটার্নটা হচ্ছে যে বেল্ট কোমরে, আপনি চাইলে কোমরে বেল্ট বাঁধতেও পারেন কিংবা নাও বাঁধতে পারেন, অ্যাজ ইউ উইশ। আর এ পাশে একটা পকেট আছে, আর এ সাইডেও একটা পকেট আছে। এই যে আর এটা হচ্ছে একটা বাটন, পুরোটার মধ্যে একটাই বাটন দেওয়া, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই কমফোর্টেবল হবে এটা। তো এটা হচ্ছে আমি আর্টিসান থেকে নিয়েছি, আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এই তো এই লং কোটটা আমি নিয়েছি। এরপর যেটা নিয়েছি এটা হচ্ছে একটা হুডি, এটা একটা সেট, বেসিক্যালি একটা পাজামা আর হুডিটা ম্যাচিং। এটা হচ্ছে ব্রাউন কালারের, এই যে একটা চেন সিস্টেম দেওয়া, আর এই যে এটা হচ্ছে এটার স্লিপস, আর উপরটাও হচ্ছে এটাও একটু ভেলভেট বাট একটু ডিফারেন্ট ক্যাটাগরির ভেলভেট, আর ভিতরটা হচ্ছে এই যে গেঞ্জি কাপড়ের, ভালো এটাও ভালো লেগেছে। আর এটার পাজামাটা হচ্ছে দেখাচ্ছি আমি, এই যে এটা হচ্ছে উপরের পোর্শনটা, আর এইটা হচ্ছে নিচের পোর্শনটা, এরকম থাকবে, এখানে ইলাস্টিক দেওয়া। তো জানি না এটা আসলে কেমন লাগবে আমাকে পরলে, এটা অনেক শখ করে কেনা হয়েছে আমার। তো এই তো এরপর দুটা প্যান্ট কেনা হয়েছে, প্যান্ট বলতে জেগিংস কেনা হয়েছে। আমার নর্মাল বাটন চেইন প্যান্ট থেকে জেগিংস খুব ভালো লাগে, বাট এই যে এটা হচ্ছে একটা জিন্সের আর ব্লু কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এটা জিন্স না, এটা আসলে ম্যাটেরিয়ালসটা কী বলবো আমি ঠিক নিজেও জানি না, খুবই পাতলা খুবই সফট। আপনাদের যদি কারো জানা থাকে প্লিজ আমাকে জানাবেন। তো এই তো এই দুটো জেগিংস না হয়েছে, সেই সাথে দুটা এই যে একটা ক্যাপ কেনা হয়েছে, এই যে এখানে একটা মাথার ক্যাপ কেনা হয়েছে। এটাও আসলে ঠিক আমি জানি না আদৌ আমার এটা পরা হবে কি না, কারণ আমার মাথার ক্যাপ ওভাবে পরা হয় না। তারপরও আমার হাজব্যান্ড বললো যে নিয়ে নাও যেহেতু বেশি শীত পড়ছে, তাই নিয়ে আসলাম। এই তো আর এখানে আছে দুটা হাত মোজা, এই যে একটা আর এই যে একটা, এই দুটো নিয়েও আমি কনফিউজড আমার পরা হবে কি না। আর এখানে আছে একটা পায়ের মোজা আছে, ও দুটাই এনেছিল, একটা অলরেডি আমি পরা পায়ে পরা, সো এটা ইনটেক আছে বলে এটা দেখালাম। এই তো এই হচ্ছে আমার শীতের শপিং, খুবই সামান্য সিম্পল কিছু শপিং করেছি, কারণ ওভাবে আসলে পরা হয় না, যেহেতু আমি বাহিরে একটু কম যাই, তো আমার শীতের কাপড় ওইভাবে বাইরে যাওয়ার জন্য খুব বেশি লাগে না। আর গত বছর যেগুলো কেনা হয়েছিল ওগুলো ওইভাবে পরা হয়নি, কারণ যেহেতু গত বছর ওইভাবে শীত পড়েনি আমাদের ঢাকাতে, তাই। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে কেমন লাগলো আমার শপিংগুলো, আর আপনারা কী কী শপিং করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমার হয়তো বা দেখে খুব ভালো লাগবে, জানতে ইচ্ছে হয় যে আসলে কী কীভাবে কেনাকাটা করে কোথা থেকে। সো আপনারাও প্লিজ শেয়ার করবেন আপনাদের শপিংগুলো আমার সাথে। এখন বিকেলবেলা, আজকে আর সারাদিন ভিডিও করা হয়নি ওইভাবে,
তো এখন হচ্ছে যেটা আমার কাজ, বিকেলবেলা আমার বাচ্চাদেরকে দেখাশোনা করা, মানে বাচ্চা মিনস হচ্ছে আমার বাসায় বেশ কিছু ইনডোর প্ল্যান্ট আছে, আমার খুবই প্রিয়। তো প্রতিদিন বিকেলে আমি হচ্ছে ডালপালা নেড়ে চেড়ে একটু দেখি, দেন তারপরে মাটিটা শুকিয়ে আছে কিনা, কারণ যেহেতু ইনডোর প্ল্যান্টে খুব বেশি পানি বা প্রতিদিন পানি দেওয়া লাগে না তাই। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা আমার খুবই প্রিয়, এটাকে সেই ছোট্ট তিন চারটা পাতা আছে এই অবস্থায় নিয়ে এসেছিলাম, মাশাল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে, সাজিয়ে রেখেছি, আমার খুবই ভালো লাগে। এই যে এটা আরেকটা, বাট আমার প্রবলেম হচ্ছে আমার বারান্দায় রোদ আসে না, ওটা খুবই একটা বাজে জিনিস, যে কারণে আমি সব ধরনের গাছ লাগাতে পারি না, আমাকে মানে বেছে সিলেক্টিভ কিছু গাছ লাগাতে হয়। তো তারপর হচ্ছে এখানে যেহেতু এটা বসার জায়গা রেখেছিলাম, মেবি আমার মেয়ে বসে গিয়েছিল তাই একটু বালিশটা ঠিক করছিলাম। আমি প্রতিদিন বিকালে যখন বারান্দায় যাই, বাসায় মানে বারান্দার মধ্যে যদি কোনো শুকনো পাতা বা ময়লা থাকে সেগুলো হাত দিয়ে বেছে আমি ফেলে দিই, আর সকালবেলা তো একবার ঝাড়া হয় বারান্দাটা, কারণ আমার মনে হয় আমার ঘরের ভিতরে যদি শান্তি বলতে বা দীর্ঘ নিঃশ্বাস ফেলা যায়, শান্তির নিঃশ্বাস ফেলা যায়, এটা হচ্ছে আমার কাছে এই বারান্দাটা, আমার খুবই প্রিয়। আমার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস আমি নিজ হাতে সাজিয়েছি বারান্দার, তাই হয়তো বা এই বারান্দাটার প্রতি আমার খুবই আগ্রহ বা আমার খুবই ভালো লাগে। তো প্রতিদিন বিকেলে দেখা গেছে যে আমি এক কাপ চা নিয়ে বারান্দাটার মধ্যে আসবই, এখানে কিছুক্ষণ বসবো বা গাছগুলোকে দেখবো, টাইম স্পেন্ড করবো, কারণ আমার কাছে মনে হয় যে আমার যত ক্লান্তি আছে না কেন, আমি যখন এখানে বসে থাকি বেসিক্যালি আমার তখন মনে হয় যে আমার সব ক্লান্তি চলে গিয়েছে। তো এনিওয়ে আজকে পর্যন্তই, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, আমি হয়তো বা অনেক ভুল ত্রুটি করেছি, তাই আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি দেখবেন এবং লাইক দিবেন এবং আমার সাথে থাকবেন।